বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাশাদ, অনলাইন হেপ্রো 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনি দেখলেন আমি মুখ দিয়ে একটা সেভেন আপ খেয়ে বা কোনো একটা ড্রিঙ্কস করে সেটা উপর দিকে ফু করে দিচ্ছি, সেখান থেকে আমার ফায়ার বাইরে হচ্ছে। তো এই ভিডিওটা আপনি কীভাবে তৈরি করবেন, এই ভিডিওটা তৈরি করে কীভাবে টিকটক আপলোড করবেন, পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ইতিমধ্যে যারা আপনার চ্যানেলটা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা এনেবল করে রাখবেন, এরকম নিত্য নতুন টিউটোরিয়াল সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এডিট করার জন্য আপনাকে দু তিনটে জিনিস লেগে উঠতে হচ্ছে। আপনার ছোটো একটা ভিডিও শট, দ্বিতীয়ত আমার ফায়ার যে ভিডিওটা আছে সেটা, আর তিন নম্বর হচ্ছে আপনার কাইন্ডসার সফটওয়্যার। তাই পুরো লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এখানে আসার পর আপনি কাইন্ডসার আসার পর এখান থেকে যে প্লাস ওইখানে যাবেন, প্লাস ওইখানে যাবেন, প্লাস ওইখানে যাওয়ার পর এখান থেকে যে 9x16 বা আপনি সরি 16x9 বা 9x16 নেবেন। তো আপনি যদি ডিরেক্টলি টিকটকে দিতে চান তাহলে 9x16 নেবেন, আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দিতে চান তাহলে আপনি সেই 16x9 নেবেন। তো আমি 16x9 নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনি এখান থেকে যাবেন মিডিয়া, মিডিয়া থেকে যাবেন আপনি যে একটা ছোট্ট একটা ভিডিও শট নেবেন, সেই ভিডিও শটটা আপনি কিন্তু নিয়ে নেবেন এখানে। তো আমি যে ভিডিও শটটা নিয়েছি সেটা এখন আমি এখানে নিচে ইনপুট করে এই যে ভিডিও শটটা আমি নিয়ে নিলাম। দেখতেছেন আমার ভিডিওটা এরকম, যদি আপনার এরকম সাইড দিয়ে কোনো ব্ল্যাক থাকে তাহলে আপনি এটা করার জন্য এই লেয়ারের উপর ক্লিক করে এই ক্রপিংয়ে যাবেন। ক্রপিংয়ে যাওয়ার পর এটা ইকুয়াল করে দেবেন, ইকুয়াল করে এটা দুই নখ দিয়ে টেনে এরকম করে সুন্দর করে সমান করে এটা বসায় দেবেন, এভাবে সুন্দর করে এভাবে বসায় দেবেন। তো দেন বসা দেওয়ার পরে এটা ট্রিক দিয়ে দেবেন, ট্রিক দেওয়া শেষ হয়ে গেলে আমাদের ভিডিওটা এভাবে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের পুরো ভিডিওটা হচ্ছে প্রায় 26-27 সেকেন্ড। তো এখান থেকে আমরা যেখান থেকে আমরা অভিনয় শুরু করব ঠিক সেই জায়গাটায় আমরা নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে আসার পর আমি একটু কেটে দেবো, লেয়ারটা একটু ক্লিক করে এখান থেকে চলে যাবো কেসে, এখানে কেসে এখান থেকে যাবো, এখান থেকে ট্রিম টু লেফট প্লেট এখান থেকে ক্লিক করে কেটে যাবে। এবং এখানে আসার পর এখন আমরা ভিডিওটা ক্রিয়েট এরকম থাকবে। তারপর দেন এখন আপনি কী করবো, আমরা দেখুন অরিজিনাল ভিডিওটা এখন এরকম, অরিজিনাল ভিডিও আপনাকে এরকম করে নিতে হবে। তো তার একটা কথা বলে দেখি, আপনার এই ভিডিওতে কোনো সাউন্ড থাকলে ভিডিওটার উপর ক্লিক করে এই মিউজিক আইকনটাতে যাবেন বা এই আইকনটা যাওয়ার পর এটা ক্লোজ করে দেবেন, তারপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে সেটিংসে যাবেন, একটা আস্তে আস্তে সাউন্ড এই যে অডিও ফেড আউট এটা অফ করে দেবেন, এটা অফ করে দেওয়ার পরে ট্রিক দিয়ে দেবেন। ট্রিক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি এভাবে অভিনয় করছি, ঠিক এভাবে একটু অভিনয় করে আপনি ভিডিও নেবেন। দেখছেন আমি 7x9 খেলাম, এখন সামনের দিকে ফু দেবো, এই দেখতে পাচ্ছেন এভাবে যখন ফু দেবেন ঠিক এই জায়গাটা রাখার পরে যে যেমন লেয়ার, লেয়ার থেকে যাবেন মিডিয়া, মিডিয়া থেকে যাবেন এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি ডিসক্রিপশন দেওয়া দেবে সেখান থেকে নিয়ে নেবেন এই ভিডিওটা। এই ভিডিওটা নেওয়ার পর এখানে আপনি বসায় দেবেন, তারপরে পুরো ডিসপ্লে যদি করে দেওয়ার প্রয়োজন হয় দেবেন, না দিলে আপনি এখান থেকে এটা নেওয়ার পর তারপরে এই লেয়ারের উপর ক্লিক করে যেখান থেকে ক্রোমাকি, ক্রোমাকিতে যাবেন, যাওয়ার পরে ক্রোমাকিটা এনেবেল করে দেবেন। ক্রোমাকিটা এনেবেল করে দেওয়ার পর হালকা হালকা যদি এরকম থাকে তাহলে যে কী কালারসে যাবেন, কী কালারসে যাওয়ার পর আপনি যে গ্রিনটা পারফেক্ট হবে সেই গ্রিনটা নিয়ে নেবেন। তো আমি এই গ্রিনটা নিয়ে দেখছি কেমন হয়, না এই গ্রিনটা পারফেক্ট হলো না, আবার গ্রিনটাতে যাবো, এই গ্রিনটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম, ওকে এখন পারফেক্ট হয়ে গেছে। এখন এটা ফায়ারটা ঠিক যখন শুরু হবে ঠিক মুখ দিয়ে তখনই কিন্তু ফায়ারটা নিব। তো আমরা এখান থেকে ট্রিক করে দিব, ট্রিক করে দেওয়ার পর এই লেয়ারটা আমাদের মুখ বরাবর সেট আপ করার জন্য দেখতে পাচ্ছি এরকম করে বসাবেন, ওকে এই যে ফায়ার হচ্ছে, এই যে ফায়ার হচ্ছে। তো এটা এই লেয়ারটার উপর ক্লিক করে আমরা এটা সরি এই লেয়ারটা ফায়ার লেয়ারটার উপর ক্লিক করে এটা রোটেট করে নেব। রোটেট করার জন্য এখানে যাব, নিচের দিকে যাবো, দেখুন রোটেট মিরর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে রোটেট, এটা রোটেট করে দিলে এটা ঘুরে যাবে, দেখুন ঘুরে গেল। তারপর এখন ফাইনালি এই লেয়ারটার উপর ক্লিক করব, লেয়ারটার উপর এটা ট্রিক দিয়ে দেবো, লেয়ারটার উপর ক্লিক করে দেন আমরা সুন্দর করে এটা মুখ বরাবর বসাই দেবো, এইভাবে বসাই দেবো। দেন এখন ঘুরি আমরা দেখি একটু দেখবেন, ওকে তো ভিডিওটা আমাদের একটু সবুজ কালারটা বোঝা যাচ্ছে। তাহলে এই সবুজটা আউট করার জন্য এই লেয়ারটার উপর ক্লিক করবেন, এই গ্রিন লেয়ারটার উপর ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন কালার ফিল্টার, কালার ফিল্টার যাবেন, কালার ফিল্টার যাওয়ার পর নিচের দিকে আসবেন এই যে ফায়ারের মতো যে অপশনটা এই যেটা দেখতেছেন এটা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে টিক সেলে দেওয়ার পরে টিক করে দেবেন। তারপরে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি দেখবেন, ওকে দেখতে 100% কিন্তু ফায়ারের মতো দেখা যাচ্ছে। তো এভাবে আমরা এটা করে নেবো। তারপর আপনি পুরো ভিডিওটা যদি এখন সাউন্ড দিতে চান তাহলে আপনি যে কোনো একটা সাউন্ড নিয়ে নেবেন, সাউন্ড নেওয়ার পরে আপনি এটা টিকটকে আপলোড করে দেবেন। তো
এখন শেয়ার বাটনে যাবো। শেয়ার বাটনে যাওয়ার পর আপনি এখান থেকে HD 720 রাখবেন, তারপরে এটা এক্সপোর্ট করে দেবেন, এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো তৈরি করতে রিয়েলি রিয়েলি অনেক কষ্ট হয়, অবশ্যই ভিডিওটা আপনি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, তারপর ভিডিওটা আমরা যদি ফুল ডিসপ্লেতে দেখি, এখান থেকে প্লে করবো। প্লে করার পর এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আমরা ভিডিওটা প্লে করবো। ওকে, ফুল ডিসপ্লেতে একটু ভিডিওটা দেখবেন প্লিজ। ওকে বন্ধুরা, দেখতে পেলেন এভাবে ভিডিওটা আমরা কিন্তু এডিট করে ফেললাম। তো বন্ধুরা এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।